আমরা এসেছি মেঘালয়ের রাজধানী শৈলশহর শিলংয়ে। শিলংকে প্রাচীন স্কটল্যান্ডও বলা হয়। শিলং থেকেই আমরা বিভিন্ন জায়গায় সাইট সিন করেছিলাম। যদি সেই ভিডিও না দেখে থাকেন তবে সেগুলি দেখে নেওয়ার অনুরোধ জানালাম। উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে বাকি ভিডিওগুলি দেখে নিতে পারেন। শিলংয়ের সেন্ট্রাল পয়েন্ট হলো পুলিশ বাজার। আমরা ছিলাম পুলিশ বাজার থেকে 5 মিনিটের হাঁটাপথ দূরত্বে ওয়ার্ডস লেকের একেবারে পাশেই হোটেল লেক ভিউ ইনে। এই ভিডিওতে সে কথাই বলব। দার্জিলিংয়ের ম্যালের মতোই পুলিশ বাজার জমজমার জায়গা, তাই অনেক ট্যুরিস্টই এর আশেপাশের হোটেলেই থেকে যান। শহরের প্রাণকেন্দ্রেই রয়েছে ওয়ার্ডস লেক। ওয়ার্ডস লেকের এন্ট্রি গেটের পাশেই হোটেল লেক ভিউ ইনের গেট। গেট দিয়ে ঢুকেই লম্বা করিডোর পেরিয়ে এলাম হোটেলের একমাত্র ওপেন টেরাসে। এখান থেকে পাশেই ওয়ার্ডস লেক দেখা যায়। এই টেরাস পেরিয়েই এলাম হোটেলের মেইন গেটে। হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর লোকেশন একদম প্রপার শহরের মধ্যেই। এখানে 3 ধরনের রুম পাওয়া যায়, স্ট্যান্ডার্ড রুম, এক্সিকিউটিভ রুম ও একটি ফ্যামিলি রুম, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। বাঁদিক বরাবর আছে এক্সিকিউটিভ রুমগুলি ও ডান দিক বরাবর আছে স্ট্যান্ডার্ড রুম ও ফ্যামিলি রুম। প্রথমেই দেখে নিই এক্সিকিউটিভ রুম। এক্সিকিউটিভ রুমগুলিতে জানালা আছে। আমরা মেক মাই ট্রিপে রুম বুক করেছিলাম, তাই 1800 টাকার রুমের জন্য লেগেছিল 4000 টাকা। তাতে আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল না। তাই এখানে থাকতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে রুম বুক করাই ভালো। রুমের সাইজ ছোট, তবে প্রয়োজনীয় ফার্নিচার সবই আছে। টিভি, আয়না, ওয়ার্ড্রোব, ইলেকট্রিক কেটল, ফ্যান আছে, তবে এসি নেই। বাথরুম ভালো, গিজার আছে। স্ট্যান্ডার্ড রুমের সাইজ আরো ছোট। এগুলিতে কোনো জানলা নেই। এখানে আছে বার কাম রেস্টুরেন্ট। একবারই এখানে ডিনার করেছিলাম, খাবারের স্বাদ ভালো পাইনি। খাবারের দাম অনেকটাই বেশি। 2 পিস ব্রেড বাটারের জন্য লেগেছিল 100 টাকা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ক্ষেত্রে বেশি অপশনও নেই, ব্রেড বাটার এবং পরোটা সবজি। মেনু চার্টের বেশিরভাগটাই এখানে পাওয়া যায় না। তবে হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, লোকেশন ভালো এবং স্টাফদের ব্যবহার ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।